আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের টক দই দিয়ে কিভাবে পারফেক্ট লাচ্চি তৈরি করে। একদম দোকানের মতো হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ইজি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। তো চলুন আমরা দেখে নেই রেস্টুরেন্ট স্টাইলের একদম পারফেক্ট লাচ্চিটা কিভাবে বানিয়ে নিব। আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি আর এখানে আমি এক কাপ টক দই দিয়ে দিলাম, আর এর ভেতরে অ্যাড করে দিব 1/4 কাপ চিনি। আর এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন বিট লবণ। আর এখানে দিয়ে দিব 1 কাপ আইস। আর এই আইসটা দেওয়ার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ডারের পাওয়ারটা কেমন আছে, যদি পাওয়ার কম থাকে তাহলে আপনাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসি। এই তো ব্লেন্ড করে নিয়ে এসেছি। কত ইজিভাবে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট লাচ্চি বানিয়ে নিলাম। আশা করছি আপনারাও বাসায় এভাবে পারফেক্ট লাচ্চিটা বানিয়ে নেবেন, কত ইজি আর কত সহজ। তো আমি একটু ডেকোরেশন করে দিয়েছি পুদিনা পাতা দিয়ে। তো আমার লাচ্চিটা একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।